আবারও চালু হয়ে গেল আমাদের মাঝে এস ইন্টারনেট সার্ভিস তো অনেকে আমাদেরকে প্রশ্ন করতেছি ভাইয়া আমার এখন বর্তমানে ডেটানেট নেট প্রোর অ্যাপ্লিকেশনের যে পিনগুলো আমার কাছে আছে বা আমার কাছে রেসেলারও আছে। এখন আমার কাছে অনেকগুলো পিন তৈরি করে আছে তো এখন বর্তমানে আমি কিভাবে আমাদের ডেটানেট নেট প্রোর পিন ব্যবহার করে আমরা এস টিসি সিমের মধ্যে নেট কানেকশন চালু করব। তাহলে অবশ্যই আপনি সঠিক বিরুদ্ধে এবং সঠিক জায়গায় ক্লিক করেছেন তো আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব কীভাবে আপনি ডেটা নেট প্রোর পিপিএন এট পিন যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কীভাবে এস সিমের মধ্যে ইন্টারনেট কানেকশন চালু করবেন তো তার জন্য চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দেবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আর আপনি যদি এই চ্যানেল নতুন সদস্য থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আপনাদের সাবস্ক্রাইব বাড়ি আমাদের নতুন নতুন টপিক নিয়ে আসতে বাধ্য করবে এবং আপনাদেরকে শিক্ষা থেকে চার্জ করবে তো চলুন চলে যে মোবাইল স্ক্রিনে লাসেন্স নিশ্চিত মোবাইল স্ক্রিনে গো আচ্ছা আমাদের মোবাইল স্ক্রিনে এখন মোবাইল স্কিনটাকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব এখন বর্তমানে যে আমাদের ডেটানেট নেট প্রতি এস কানেকশন দিচ্ছে কি না এটা অনেকেই বিশ্বাস করছে না ঠিক আছে তার জন্য কিন্তু আমি আপনাদেরকে এখন লাইভ প্রুফ দেখিয়ে দিব এবং যদি আপনার কাছে ডেটানেট প্রো বিপিএন পিন থাকে বা রিএসএলআর থাকে এখন কিভাবে আপনি এস টিসিতে কানেকশন দেবেন তো তার জন্য দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু তিনটা রিএসএলআর এখানে অ্যাপ্লিকেশন দেখাচ্ছি একটা হচ্ছে ডেটা লাইট আর একটা হচ্ছে ডেটা নেট প্রো আর একটা হচ্ছে ডেটা টোনাল তো এখন বর্তমানে এস জন্য কোনটা কাজ করছে অনেকেই কিন্তু জানে না তো আমি সিম্পল ভাষায় বলবো এখন বর্তমানে এস জন্য শুধুমাত্র এস নেট টোনাল এটা কাজ করতেছে তো এখন এটাকে কিভাবে ইউজ করবেন আর যদি আপনার এই ডেটা নেট টোনালটা আগে ডাউনলোড করা থাকে আপনি যদি এখন পাসওয়ার্ড বসিয়ে আপনি ট্রাই করেন সেটা কানেকশন আসবে কিনা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব যদি আপনার আগে ডাউনলোড থাকে তাহলে অবশ্যই আপনার ডাটা নেট টোনাল দিয়ে কানেকশন করলে কানেকশন আসবে না ক্লিয়ার হয়ে গেছেন ঠিক আছে তো এখন আমি আপনাকে যে কাজটা করতে হবে টুনালকে নতুন ভাবে ডাউনলোড করতে হবে মানে প্লেস্টোর আপলোড করতে হবে কিভাবে করবেন আগেরটা আগে মনে করেন এটা মনে করেন এটা আপনার আগের তো এটা কি করবেন আপনি এখানে চাপটা ধরে এটাকে আন দিয়ে দেবেন এখান থেকে আনইনস্টল দিয়ে দেবেন আন দেওয়ার পর আপনি কি করবেন নতুন করে এটাকে আপলোড করতে হবে নতুন করে আপলোড করার জন্য কি করবেন আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন তো আমি প্লে স্টোর লিখে দিয়েছি পি এল তো আমি প্লে স্টোর দিয়ে দিলাম প্লে স্টোরে যাওয়ার পর আমি এখান থেকে সরাসরি সার্চ করবো ডেটা ডি এ টি এন টি টোনাল দেখতে পাচ্ছেন ডেটা নেট টোনাল এখানে রয়েছে এটাতে যখন ক্লিক করবেন আপনি দেখতে পাবেন তিনটা অ্যাপ্লিকেশন আছে তিনটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন উপরই আছে ডেটা নেট টোনাল আপনি এটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আপনি এটাতে ক্লিক করে দিন যখনই আপনি এটাতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু অলরেডি ওপেন করা আছে কারণ আমি কিন্তু আগে থেকে এটা চালু করে রেখেছি তো এখন আমি কী করবো এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা হোম পেজ আসবে ঠিক আছে তো আপনি যার কাছ থেকে পিনকোড নিয়েছেন সেই পিনকোডটা এবং ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা এটা এখানে বসাতে হবে যদি আপনি চাইলে আমার কাছ থেকে নিতে পারেন সেটা আমার দেখবেন নিচে আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনি কল করলে আপনি আমাদের কাছ থেকে এখন বর্তমান বর্তমানে এস টিসির জন্য আপনি আমাদের কাছ থেকে ইন্টারনেট কানেকশন নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আছি যখনই আপনি এটাতে বসিয়ে আপনি কানেকটেড দিবেন তো আমি এখানে বন্ধ করে নিচ্ছি দেখেন কানেক্টেড আছে আমি বন্ধ করে নিচ্ছি আগে এটা কি আমি বন্ধ করে নিলাম তো দেখতে পাচ্ছেন এখন ডিসকানেক্ট হয়ে গেছে তো কানেক্টেড হচ্ছে কি না সেটা আমি আপনাদেরকে লাইট প্রুফ দেখাচ্ছি তো আমি এটাতে ক্লিক করে দিলাম দেখোমেটিকলি কানেকটেড হয়ে গেছে অল্প কোনো সময় দাঁড়ায় না ঠিক আছে তো আশা করি আপনারা এভাবে কিন্তু আপনার এখন বর্তমানে ডেটানেট নেট প্রো থেকে আপনি ডেটা নেট ট্রুনাল অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি এস টিস কানেকশন দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্টলি আশা করি আপনার ক্লিয়ারলি বুঝে গেছেন